নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবি নম নম জয় গুরু পাঠের প্রথমেই আমি আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রীনিগমানন্দ পরমহংসদেবের আতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ অনন্ত অনন্তকোটি প্রণাম ভক্তিপূর্ণ অনন্ত কোটি প্রণাম জানাই মা সুধাংশুবালা দেবীর চরণে এবং আমার দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ অনন্ত অনন্তকোটির প্রণাম এবং সেই সঙ্গে আমার সকল গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ এবং আমার সকল শ্রোতা বন্ধুদের যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা প্রীতির শুভেচ্ছা এবং সকলকে জানাই সুমধুর জয়গুরু প্রীতি সম্ভাষণ আজ আমি আর্য দর্পণ থেকে স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ লিখিত নিগম বাণীভাষ্য গুরু গুরুস্তাতা রুষ্টে ন কশন এই অংশটুকু পাঠ করছি স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ তিনি লিখছেন সদগুরুর মহিমা বোঝা যায় না সমুদ্রকে কালি করে পৃথিবীর সমস্ত বৃক্ষকে কলম করে এবং পৃথিবীর কাগজের ওপর যদি সদ্গুরুর মহিমা লেখা হয় তাহলে মহিমা লেখা শেষ হবে না এই কথা শাস্ত্রের আচার্য শঙ্কর বলিয়াছেন যে সদগুরুর তুলনা এই ত্রিভুবনে নাই সুতরাং এবং সদ্গুরুকে লাভ করিয়াও শিষ্যগণ তাহার মহিমা বুঝিতে না পারিয়া তাহার সান্নিধ্য ত্যাগ করিয়া বা তাহার সংস্রব ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যান সৎগুরুই জীবন নৌকার কাণ্ডারি তিনি একমাত্র এই ভব সমুদ্র পার করবেন সৎগুরু বিনা কোনো দেবতা বা অবতার মুক্তি মুখ্য দিতে পারবেন না পুনশ্চ সদ্গুরুর কৃপাভিন্ন কাহারও সিদ্ধি লাভ বা মুক্তি মুখ্য লাভ হইবে না সিদ্ধি বা মোক্ষ কারণে তাহার কৃপা অনিবার্য সদ্গুরু ব্রহ্ম বা ব্রহ্মবিদ গুরু ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতী অর্থাৎ ব্রহ্মবিদই ব্রহ্ম সুতরাং এই গুরু ব্রহ্ম বা নরাকার পরব্রহ্মকে ছাড়িয়া তাহার জগতে বলছে তার চাইতে জগতে আর কি বস্তু পাইব সাধন ভজন মাত্র পরন্তু গুরুকৃপা সমস্ত সিদ্ধির মূল অজ্ঞ মানুষ সদগুরুকে চিনিতে পারে না সদগুরুকে চিনিতে পারিলে তাহাকে আর ছাড়িয়া যাইবার পরিকল্পনাও সে করিত না সাধারণ মানুষ ব্রহ্ম আত্মা ভগবানকে দেখে নাই গুরুকে দর্শন করিলে ব্রহ্ম আত্মা ভগবানের দর্শন লাভ হয় কারণ তিনি অর্থাৎ সদ্গুরু ব্রহ্ম আত্মা ভগবানের মূর্ত প্রতীক তিনি এই তিনটেতেই যুগপথ প্রতিষ্ঠিত আছেন শিষ্যের আধার বুঝিয়া তিনি সাধনার দিক দর্শন দিয়া থাকেন কোনো সাধন ভজন না করিয়াই শুধু গুরুর কৃপাতেই মুক্তিমুখ লাভ করা যায় যদি সাধন ভজন বিনা গুরু কৃপার দ্বারা লাভ হয় তা হইলে সাধন ভজনের জন্য এত প্রচেষ্টা কেন ইহা অজ্ঞতারই কারণ অন্য কিছু নয় একজন গায়ক গান করিতেছেন গুরু কবে দেখা পাবো মার ঠাকুর গানটি শুনিয়া প্রচণ্ড রাগ করিয়া বলিলেন তোমরা এই রূপ গান করো কেন সদ্গুরুর দর্শন পাইয়াছ তাহাতে হইল না আবার মায়ের দর্শন তোমরা সদ্গুরুকে চেনো না সর্বদেবময় গুরু অর্থাৎ গুরুর মধ্যে সমস্ত দেবতা গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত দেবতার আধার একমাত্র তাহার দর্শনেই সমস্ত দেবতার দর্শন হইয়া থাকে সদ্গুরু গুরু নন তিনি গুরু তিনি নিজেকে ভগবান গুরু বলিয়া অভিহিত করিয়াছেন গুরুর কৃপা লাভ করিতে হইলে তাহার পিতর্থ কর্ম করিতে হইবে তাহা না হইলে গুরুর কৃপা পাওয়া যায় না জপ তপ ও সাধন ভজন হইল গুরু কৃপা আকর্ষণের হেতু আসল কথা হইল গুরুকে ভালোবাসিতে হইবে তাহার এই নরাকার দেহটিকে ভালোবাসিতে হইবে সেবা করিতে হইবে তাহার দ্বারা আদিষ্ট হইয়া তাহার পিতার্থ কর্ম করিতে পারিলে গুরু কৃপা করিবেন তিনি সন্তুষ্ট না হইলে কৃপালাভ হইবে কি রূপে মঠাশ্রম হইল তাহার বিরাট স্থূল শরীর সুতরাং মঠাশ্রমে থাকিয়া বা দূর হইতে মঠাশ্রমে সাহায্য পাঠাইয়া তাহার এই বিরাট স্থূল দেহের সেবা করিতে হইবে ব্রহ্মভূত গুরুকে যে পাইয়াছে তাহার জীবন ধন্য কত নিম্নজনিতে বারংবার জন্ম করিয়া শেষে মানুষ জনিতে জন্ম হয় অর্থাৎ আশি জনি শেষে মানুষ জনিতে জন্ম হয় আবার এই মানুষ জনিতে চার লক্ষবার জন্মগ্রহণ করিতে হইবে মোক্ষের জন্য যদি তার মধ্যে পুণ্যের দ্বারা সদ্গুরু লাভ হয় তাহা অসীম ভাগ্যের কথা পুনশ্চ সদ্গুরুকে পাইয়া তাহাকে যদি ত্যাগ করা যায় তা হইলে ত্যাগ করাটাকে মূর্খতা বলিতে হইবে সদ্গুরু জগতে আসেন জীব উদ্ধারের জন্য তিতাবক্লিষ্ট জীবের যে কি দুর্দশা এই সংসারে তাহা তিনি জানেন তাই তিনি জীবকে কিভাবে উদ্ধার করিবেন সেই চিন্তায় তিনি সর্বদা মগ্ন থাকেন তারপর আবার তাদের অত্যাচার আছে যিনি নির্বিকল্প ভূমি হইতে জীব উদ্ধারের জন্য ব্রহ্মপদ ছাড়িয়া এই জগতে আসেন তাহার যে কি কষ্ট তাহা তিনি নিজে জানেন সাধারণ মানুষ বা শিষ্যভক্ত তা বুঝিবে কি সেই উপদেষ্টা শাস্তা সৎগুলোকে ছাড়িয়া যাইলে চরম দুর্ভোগী ভোগ করিতে হইবে অল্পজ্ঞ জীব তাহা জানিতে না পারিয়া বেশ মহানন্দে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে জেলখানার বন্ধন যদি কয়েদি না বোঝে এবং সেই জেলখানাকে সে যদি নিজের স্বর্গ মনে করে তা হইলে কিছু আর বলিবার নাই যে সংসারের সুখ বুঝিয়াছে সে জেলখানার যন্ত্রণা বুঝিয়াছে যে স্বর্গসুখ বুঝিয়াছে তাহার নিকট এই সংসার সুখ তুচ্ছ যে নিত্যলোকের রাশের আনন্দ বুঝিয়াছে তাহার নিকট স্বর্গসুখ তুচ্ছ আবার যে ব্রহ্মসুখ বা সচিদানন্দময় হইয়া অমৃতময় হইবার আনন্দ বুঝিয়াছে তাহার নিকটও নিত্যলোকের রাশের আনন্দ তুচ্ছ হইয়া যাইবে সুতরাং এই সব সুখ দুঃখের বহর সদ্গুরু বুঝিয়াছেন কারণ তিনি কীটপতঙ্গ পশুপক্ষী বৃক্ষলতা আদি কত কতজনী অতিক্রম করে শেষে মানুষ জনিতে জন্মগ্রহণ করিয়া বহু জন্মের পুণ্যের দ্বারা সদ্গুরুকে লাভ করিয়া সাধনার দ্বারা এবং গুরু কৃপার দ্বারা তিনি নির্বিকল্প ভূমিতে যাইয়া ব্রহ্মময় বা অমৃতময় হইয়াও জগৎগুরুর ইচ্ছায় জীব উদ্ধার কারণে সদ্গুরূপে জগতে আসিয়াছেন সংসারের তিতাপ ক্লেশ তিনি নিজের শরীরের মনের দ্বারা ভোগ করিয়াছেন তিনি সাংসারিক সুখ স্বর্গসুখ নিত্যলোকের সুখ ব্রহ্মসুখ সবই জানেন অজ্ঞজীব ঊর্ধ্বলোকের বা স্বর্গের সুখ নিত্যলোকের সুখ ব্রহ্মসুখ কি বুঝিবে সে জেলখানায় বন্দির মতো এই সংসার জেলখানায় থাকিয়া আনন্দ উপভোগ করিতেছে যিনি ব্রহ্মবিদ গুরু বা সদ্গুরু তিনি সব স্থানে গিয়াছেন তাই সমস্ত লোকের ও লোকাতীত স্থানের সংবাদ তার নখদর্পণে তাই সংসারের বদ্ধ জীবকে দেবযানের পথে ঊর্ধ্ব লোকে লইবার জন্য বা জীবকে ব্রহ্মময় করিবার জন্য তাহার এত চেষ্টা সেই চেষ্টাকে অজ্ঞজীব বা মানুষ বুঝিতে না পারিয়া লাফালাফি করিতেছে একটি দলের দলপতি দলের লোকজনদের লইয়া তীর্থ পর্যটনে যাইতেছেন পথের মধ্যে লোকজন এদিক ওদিক চলিয়া যাইতেছে দলপতি তাহাদের বারংবার সতর্ক করিয়াও দিতেছেন তবু তাহারা দল ছাড়িয়া চলিয়া যাইতেছে সকলের দায়িত্ব কিন্তু দলপতি লইয়াছেন এই কারণে তাহাকে শৃঙ্খলা রাখিতেই হইবে যেন কেউ থাকিয়া না যায় সকলকে লইয়া তিনি লক্ষ্যস্থল তীর্থে পৌঁছাইবেন এই তার আসল উদ্দেশ্য তেমনি সদ্গুরু তাহার আশ্রিত শিষ্যভক্তদের লইয়া অমৃত ধামে যাইতেছেন কোনো কোনো শিষ্যভক্ত তাহাকে অবজ্ঞা করিয়া এদিক ওদিক চলিয়া যাইতেছে কিন্তু তিনি যে একমাত্র কাণ্ডারী যিনি ভার লইয়াছেন সেই অমৃত ধামে সকলকে পৌঁছাইয়া দেবেন তার একটা দায়িত্ব আছে যে কিন্তু দল ছাড়া হইতেছে তাহার জন্য গুরুদেবের কত চিন্তা পরন্তু দল ছাড়া ব্যক্তি বুঝিতে পারিতেছে না যে সেই নির্দিষ্ট দলপতি বা সদ্গুরু ভিন্ন তাকে অন্য কেহ লক্ষ্যস্থানে পৌঁছাইতে পারিবে না যাহার সাহায্যে আমি মোক্ষধামে পৌঁছাইব কেন আমি তাহাকে অবজ্ঞা করিব বা তাহাকে ছাড়িয়া যাইব সদ্গুরুই আমার জীবনের কাণ্ডারি যখন তাহার নির্দেশ মানিয়া আমাকে চলিতে হইবে এই ভাব পোষণ করিতে হইবে ভক্তদের বা মঠাশ্রমের অন্তেবাসীদের কোনো মানুষের বা জীবের বলছে এই যে অজ্ঞানতা এই অজ্ঞানতা বহু জন্ম হইতে চলিয়ে আসিতেছে এই অজ্ঞানতাকে দূরীভূত করিতে হইলে আচার্য বা গুরুর শ্রীমুখ হইতে তত্ত্বজ্ঞান শুনিতে হইবে শাস্ত্র হইতেও তত্ত্বজ্ঞান অর্জন করিতে হইবে শাস্ত্র হইতে এবং গুরুর শ্রীমুখ হইতে জ্ঞান অর্জিত হইলে ভিতরের বহু জন্মের সঞ্চিত অজ্ঞান অন্ধকার দূরীভূত হইবে তত্ত্বজ্ঞান হইল দেহতত্ত্ব আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব পরলোকতত্ত্ব মুক্তিতত্ত্ব সৃষ্টি তত্ত্ব ইত্যাদি তত্ত্বজ্ঞান বলিতেই মৌলিক জ্ঞান বা মূল জ্ঞান কেন এই সৃষ্টি কেন এই দেহ কে ইহার সৃষ্টিকর্তা এইরূপ প্রশ্ন করিয়া উত্তর জানিতে হইবে তবেই না তত্ত্বজ্ঞান মঠাশ্রমে অনেক দিন বাস করিতে করিতে বিভিন্ন কর্মে নিযুক্ত থাকিয়া বাসীদের মনে একটা প্রশ্ন জাগিতে পারে আমি এতদিন মঠাশ্রমে বাস করিতেছি আমার জীবনে কি উন্নতি হইল এইরূপ ভাব মনে আসিতে পারে কারণ সাধনা করিয়া অনেকেই সিদ্ধি লাভ করেন কেউ তন্ত্র সাধনায় মা কালীর বা তারাকে দর্শন করেন আবার কেউ বা যোগ সাধনায় সিদ্ধি লাভ করিয়া অনেক যোগ ঐশ্বর্য লাভ করিতেছেন আমার কি হইল না হইল তন্ত্রসিদ্ধি মহামায়ার দর্শন না হইল যোগ সিদ্ধি শুধু গাধার মতো মঠাশ্রমে কর্ম করিতেছি এইরূপ হতাশ ভাব যখন মনে জমজমাট হইয়া ওঠে তখন সে মঠাশ্রম ছাড়িয়া বাহিরে যাইয়া সাধন ভজন করিয়া সিদ্ধিলাভ করিবার জন্য মনে কামনা করে ইহার উত্তরে বলি জপ তপ সাধন ভজন সবই চিত্তশুদ্ধির জন্য চিত্তশুদ্ধি হইয়া গেলে তখনই তাহার সেই নির্মল চিত্তে শ্রী ভগবানের প্রতিমূর্তি বা ইষ্টদেবতার প্রতিমূর্তি ফুটিয়া ওঠে শ্রীগুরুর সমস্ত কর্মই চিত্তশুদ্ধির জন্য নিজের অহংকার ধ্বংস না হইলে চিত্তশুদ্ধি হইবে না উচ্চস্তরের কর্ম অহংকার আনিয়া দেয় নিম্ন স্তরের কর্ম পরন্তু চিত্তশুদ্ধির কারণ ইহাতে অহংকার ধ্বংস হইয়া যায় আত্ম অভিমান থাকিলে গুরুতত্ত্ব হৃদবোধ হয় না গুরুতত্ত্ব বুঝিতে না পারিলে গুরুর প্রতি অনবস্থা আসে গুরুকে বুঝিতে না পারিলে বা গুরুর প্রতি বিশ্বাস না থাকিলে উন্নতি হইবে কী রূপে গুরুর নির্দেশ না পাইয়া যে সাধন ভজনে প্রবৃত্ত হয় তাকে তার সিদ্ধিলাভ কখনই হয় না এই কারণে ঠাকুর বলিয়াছেন গুরু নির্দিষ্ট পন্থা ছেড়ে দিয়ে দম্ভ অহংকার যুক্ত চিত্ত নিয়ে কেউ কোনো দিন সাধন ভজনে সুফল লাভ করতে পারেনি সুতরাং গুরুর নির্দেশি চূড়ান্ত সাধন ভজন ব্যাপারে তা না হইলে সিদ্ধিলাভ সুদূর পড়া হতো ঠাকুর মহারাজ বলিয়াছেন তোমাদের মুক্তির ভার ভগবান আমার ওপর অর্পণ করিয়াছেন সুতরাং আমা ভিন্ন তোমাদের গত্যন্তর নাই ঠাকুর আরও বলিয়াছেন তোমরা শুধু আমার এ জন্মের শিষ্য নাও জন্ম জন্মান্তর ধরিয়া আমার পেছনে পেছনে ঘুরিয়া বেড়াইতেছ ঠাকুর অন্যত্র বলিয়াছেন তোমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমিও মুক্ত হইব না প্রত্যেক শিষ্যকে হাতে ধরে কাঁধে করে মুক্তিধামে পৌঁছাইয়া দিতে হইবে এইটা আমারই কাজ ঠাকুর আবার বলিয়াছেন আমাকে শুধু হাত ধরিবার সুযোগটুকু দাও মনের চঞ্চলতার জন্য এবং আত্ম অভিমানে মঠাশ্রম ছাড়িয়া ঠাকুরকে ছাড়িয়া চলিয়া গেলে জীবন পণ্ড হইয়া যাইবে এই কারণে কর্মফল ভোগ করিতে হইবে সন্দেহ নাই তাই যে কোনো কারণে বা কর্মে গুরুর অনুমতি লওয়া প্রয়োজন তিনি সকলেরই মঙ্গল আকাঙ্ক্ষী সুতরাং শিষ্যদের যাতে হিত হয় মঙ্গল হয় তা তিনি অবশ্যই করিবেন যারা মঠাশ্রমে ত্যাগীর জীবনযাপন করেন তাহাদের মুক্তির কথা তিনি প্রথমেই বুঝিবেন তারপর গৃহস্থদের কথা তবে শ্রীগুরুর নিকট আত্মসমর্পণ করা চাই তাহার নিকট আত্মসমর্পণ করিতে না পারিলে নিজের দেহের কাণ্ডারি নিজ হইলে মুক্তি দিবে কে ধর্মস্ব সূক্ষাগতি অর্থাৎ ধর্মের পথ সূক্ষ্ম বুঝিয়া সুঝিয়া বিচার করিয়া কর্ম করিতে হইবে গুরুর বিরুদ্ধাচরণ করিলে সমগ্র বিশ্ব প্রকৃতি তাকে এমনভাবে বাধা দেয় যে তার অগ্রগতি চিরতরে রুদ্ধ হয়ে যায় মূল বাণীর অংশ বিশেষ এই বাণীটি গুরুর ইচ্ছাই পূর্ণ হইবে কখনো শিষ্যের ইচ্ছা পূর্ণ হইবে না যাহা গুরু চাহিবেন সেইটাই হইবে যাহা গুরু চাহিবেন না তাহা কখনোই হইবে না সুতরাং গুরুর ইচ্ছাই পূর্ণ হইবে গুরুর বিরুদ্ধাচারণ করিয়া কোনো কিছুই করা যাইবে না যদিও করা হয় তা হইলে মহামায়া তাহাতে বাধা দিবেন গুরু হইতেছেন মায়াধীশ সুতরাং গুরু যাহা চাহিবেন না মহামায়া তাহা করিতে দিবেন না আবার গুরু যাহা চাহিবেন মহামায়া তাহাই করিবেন এই বিশ্ব মহামায়ার কোলে এই সেই মহামায়ার সৃষ্ট বিশ্বে থাকিয়া বা মহামায়ার কোলে বসিয়া গুরুর বা মায়াধীশের বিরুদ্ধ আচরণ করিলে মহামায়া ছাড়িবেন না তিনি শক্ত হস্তে অবশ্যই বাধা দিবেন বা এই কারণে তাহাকে ভোগাইবেন এইরূপ নজিরও রহিয়াছে সদগুরুকে কখনো ত্যাগ করা উচিত নহে বা সদ্গুর বিরুদ্ধাচরণ করা উচিত নহে এই বিষয়ে সকলকে সতর্ক থাকিতে হইবে দিন কোন মতে যাহাতে গুরুর বিরোধিতা না হয় গুরুর আদেশ উপদেশ না মানিলেই গুরুর বিরোধিতা হইয়া যায় ঠাকুরের একটি বাণী আছে গুরু সাক্ষী চেতা কেবল এবং নির্গুণ সুতরাং গুরুর চোখে কোনো সময় তোমরা ধুলি নিক্ষেপ করিতে পারবে না গুরু শিষ্যের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেন গুরু স্থূল দেহধারী হলেও অন্তর্জামী একথা তোমরা কোনো সময় ভুলে যেও না আমার আদেশ ও উপদেশের অবমাননা করলে আমারই অবমাননা করা হয় গুরুর প্রতি অবজ্ঞা করলে পরম দয়াল গুরু শিষ্যকে ক্ষমা করতে পারেন কিন্তু জগৎগুরুর হাত হতে কারোর পরিত্রাণ নাই তিনি পদমর্যাদা রক্ষা করার দরুন নির্দয়ভাবে শাসনদণ্ড পরিচালনা করেন এইখানে বিশেষ তাৎপর্য এই যে গুরুর পদমর্যাদা রক্ষা করিবার জন্য জগৎগুরু বা ভগবান নির্দয়ভাবে শাসনদণ্ড পরিচালনা করেন যদি কেউ মনে করেন যে গুরু রাগ করিলে ভগবান উদ্ধার করিবেন এই ধারণা ভ্রান্ত কারণ গুরুরুষ্ট হইলে ভগবান দণ্ডবিধান করেন শিষ্যের পরিত্রাণ নাই স্বয়ং মহাযোগী মহস মানে মহেশ্বর বলিয়াছেন শিবের উষ্টে গুরু গুরুও রুষ্টে ন কশ্চন শিব রাগিয়া গেলে গুরুই ত্রাণকর্তা পরন্তু গুরু রাগিয়া গেলে আর কেহ ত্রাণকর্তা নাই এই সত্য সকলকে উপলব্ধি করিতে হইবে জয়গুরু আজকের মতো পাঠ উপস্থাপনার আমি এখানেই বিশ্রাম দিচ্ছি ঠাকুরের চরণে মায়ের চরণে এবং আমার দীক্ষাচার্য জ্ঞানন্দ মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো পাঠের এখানে বিশ্রাম দিলাম আপনারা সকলে ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক এগুলো করবেন এবং আমাদের পাশে থাকবেন জয়গুরু জয়গুরু জয়গুরু